আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন সুজন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন ভাই। তো সুজন ভাই, চলে আসলাম আপনাদের খামারে, অনেকদিন পরেই আসা হলো। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম সুজন হামজা, ডেয়ারি ফার্ম পাবনা জেলা ইসদি থানা দাসুরিয়া ভাই। ঈদের পরে আজকেই প্রথম ফার্স্ট প্রতিবেদন দিচ্ছি। ঈদের আগে যে প্রোগ্রাম দিয়েছিলেন সব গরুগুলা আল্লাহর রহমতে সবগুলো সেল হয়ে গেছে ভাই। তো আজকে কি ধরনের গরুগুলো দেখাবেন? আর সব আপনার পাকিস্তানে শায়াল দেখাবো আর গির দেখাবো। আচ্ছা, কতগুলা গাভী আছে? আজ চারটা গাভী দেখাবো। চারটা গাভী দেখাবেন? জি জি। আচ্ছা আচ্ছা, তো ঈদের আগে কেনাবেচাটা ভালোই হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চলেছে ভাই। দর্শক, ঈদের আগে কেনাবেচা ভালোই হয়েছে, তো এখন আমাদের আর আজকে দেখাবেন চারটা গাভী। জি জি। তো এগুলো কেমন রেঞ্জের ভিতরে আছে? এটা দর্শক দেখেন, আজকে গাভীগুলো সব হাই রেঞ্জের গরু ভাই। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে, আজকের কালেকশনগুলো কেরকম ভাই। কালেকশনগুলো ভালোই। জি জি। আর এই ধরনের গাভীর একটা চাহিদা রয়েছে? জি। আর দর্শক ভাইদেরকে একটা কথাই বলো ভাই, এই গাভীগুলা ভাই কিনতে হলে পরে সরাসরি আমার খামারে আসতে হবে, কিন্তু আমি বড় বিগ বডির গাভী এই ফোনে কিন্তু অত বড় দেখা যায় না ভাই। গরুগুলা সরজমিনে আছে দেখি শুনে নিলে সবচেয়ে পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখান, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা কি জাতের? এটা আপনার একটা রেড সিন্ধি গরু ভাই। রেড সিন্ধি? জি জি। রেড সিন্ধি শাহিওয়াল? জি জি। দাঁতে কয়টা গাভীটা? এটা চার দাঁত ভাই, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। চার দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবে, প্রেগনেন্ট? জি জি, প্রেগনেন্ট। দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর উলান পালান ভাই। কতদিনে প্রেগনেন্ট আছে এটা? এটা মনে করেন যে আর আপনার 20 দিনের মতো সময় আছে ভাই। 20 দিনের মতো সময় আছে? জি জি। আচ্ছা, দুই একদিনে এদিক সেদিক হবে বুঝছেন। 20 দিনের মতো সময় আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন উলান পালান মানে যে কোনো লোক মা বোন দোয়া খাত পায় ভাই, এখন একটু ইট বিশ কিচ্ছু করে না ভাই বুঝছেন। খুব শান্ত আছেন আপনারা, শান্ত একটা গাবি, খুব ঠান্ডা ভাই। আজকে চারটা গাবি দেখাবো, চারটা গাবি খুব সুন্দর ঠান্ডা ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন সেকেন্ড টাইম বাচ্চা দেবে? জি জি, সেকেন্ড টাইম বাচ্চা দেবে। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর গাভীটা দেখেন মাদারা, দর্শককে বিশেষ করে দেখান বড় ভাই। দর্শক, মাদার ভাই এটা কলসে বসা থাকা যাবে ভাই। মাদারা দেখেন কত সুন্দর চওড়া মাদা ভাই। আর গাভীটা কিন্তু অনেক বিগ বড়ের গাভী। দর্শক, এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলান পালানটা, মাশাআল্লাহ সুন্দর একটা গাভী, কালারটা অনেক সুন্দর। আর গাভীটার গায়ে দেখেন একটা স্পট নেই ভাই, কিন্তু একদম মনে করেন যে চকচকে পরিষ্কার। দর্শক দেখতে পাচ্ছেন উলান, উলানটা দেখান ভাই দর্শককে। এখনো কিন্তু 20 দিন টাইম আছে ভাই, এখানে আরো যে কত উলান আসবে তো দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। সেকেন্ড টাইম বাচ্চা দেবে? জি জি, সেকেন্ড টাইম বাচ্চা দেবে। দেখেন উলানে কেবল রস আসা শুরু হয় ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটার আমি দাম চাচ্ছি 2,45,000 টাকা। এক নাম্বার গাভীটার? জি জি। তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী ভাই। এটা একটা গির জাতের গাভী? জি জি। দাঁতে কয়টা গাভীটার? এটা দুই দাঁত ভাই, প্রথম বাচ্চা দিবে। দাঁতে দুইটা, প্রথম বাচ্চা দিবে? জি। এটা গুজরাটের গিরে দেখেন, গলার কাছে একটা সাপ আছে ভাই, উলানের নিচে দেখেন সাপটা দেখেন দর্শকে। কার বার্ড সাইডটা বিশেষ করে বার্ড সাইডটা দেখেন ভাই, বার্ড সাইডটা দেখেন চার জায়গা উলান পালান ছাড়তেছে। জি জি, দর্শক উলান পালান ছাড়তেছে, প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। দর্শক, গাভীটা প্রথম বাচ্চা দিবে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন, একটু পিছন থেকে দর্শকদেরকে দেখাই। দেখান পিছনের তলা ডাকি। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, গাভীগুলো কিন্তু খুব শান্ত শ্রেষ্ঠ গাভী ভাই। আর চারটা গাভী দেখাবো, চারটা গাভী মনে করেন যে খুব ঠান্ডা হয়ে থাকেন, উলানে এখনো কিন্তু প্রচুর জায়গা ভাই। এই গাভীটা এখনো 16-17 দিন টাইম আছে ভাই, দেখছেন। পিছনে দেখেন, পিছনে দেখান দর্শকে, ক্যামেরাটা পিছনে আছে, পিছন থেকে দেখাই আপনাদেরকে। পিছনে অনেক জায়গা কিন্তু ভাই, বস্তা ভাই, দেখছেন এই সব লোড হয়ে যাবে কিন্তু বড় ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন মাদাটাও খুব ভালো আসছে। দামটা কেমন রাখছেন এটা? এটা আমি দাম চাচ্ছি 2,30,000 টাকা। 2,30,000 টাকা? জি জি। সিরিয়ালের দুই নাম্বার গাভীটা? জি জি, দুই নাম্বার গাভী। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন সিরিয়ালের তিন নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী ভাই। এটা একটা গির জাতের গাভী? জি জি।
দাঁতে কয়টা গাভীটার? এটা এখন দাঁত বয়স হয়নি, বাচ্চা আছে ভাই। কি বাচ্চা এটার সাথে? এর সাথে বকনা বাচ্চা, বাচ্চারা মার ধাতে পাইছে দেখেন, বাচ্চারা এক দশকের দেখেন। বকনা বাচ্চা না? জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আপনার 26 27 দিন এরকম আছে। বাচ্চারা লাভিলা দেখেন ভাই, দশকের দেখেন লাভিলা পেছনে লাভি আছে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ প্রথম বাচ্চা দিছে। জি জি, প্রথম বাচ্চা দিয়েছে। দর্শক তো দরুলান পালানটা দেখতে পাচ্ছেন আপনারা, লান পালানগুলো খুবই ভালো আসছে দেখেন। বাচ্চা ছাড়ি দিচ্ছি দর্শকের দেখান, দেখা একটু ছেড়ে দেন। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, পিছন থেকে দেখা একটু। দামটা কেমন রাখছেন গাভীটার? এটা আমি দাম চাচ্ছি হচ্ছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা? জি। দর্শক 1,95,000 টাকা দাম রাখছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নম্বর গাভীটা। জি। তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নম্বর গাভীটা। তো দর্শক চলুন সিরিয়ালের 4 নম্বর গাভীটা দেখাই, তার আগে এই সাইড থেকে একটু দেখাই। দর্শক এই সাইড থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন 4 নম্বর গাভীটা দেখাই, সিরিয়ালের 4 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের? এটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল? জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে। 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে? জি। দর্শক 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে। প্রেগনেন্ট? এটা 4 মাসের প্রেগনেন্ট আছে। 4 মাসে প্রেগনেন্ট আছে? জি। দর্শক 4 মাসে প্রেগনেন্ট গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। পিছন থেকে একটু দর্শক আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছিলেন সেকেন্ড টাইম বাচ্চা দেবে। কালারটা অনেক সুন্দর, কালার একদম লাল টকটকে কালার। দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা একটু আপনাদেরকে দেখাই, দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম আছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক দুধের লান পালানগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, 1,60,000 টাকার চা দাম। এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 4 নম্বর গাভীটা। জি। আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি, 4 টাকা দেখাচ্ছি। যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে ওটা আমার ইমো নাম্বার, ওটা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে। জি জি। এসে দেখে শুনে নিতে পারবে? এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আর যাচাই বাছাই করে নেওয়াটাই উত্তম। জি। গরু কিনতে হলে খামারে আসলে সবচেয়ে ভালো হয় ভাই। অনেকে আছে গরু দেখি দাম দর করে টেকা লাগাতে আমরা গরু পাঠা দিই, কিন্তু গরুগুলো আজকে যে গরুগুলো দেখাইছি ভাই, অ্যাকচুয়ালি এই গরুগুলো তো মনে করেন বড়ো বড়ো কমার্শিয়াল খামারের জন্য পারফেক্ট গরু, বুঝছেন? গরুগুলো নিতে হলে পরে সরাসরি খামারে আসলে সবচেয়ে ভালো হবে। যত বড়ো গরু মনে করেন যে ফোনে অত বড়ো দেখা যায় না, বড়ো গরুগুলো কিনতে হলে পরে সরাসরি আসতে হবে, খামারে আসলে সবচেয়ে পারফেক্ট হবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যে যে কিনতেন যাই কিনবেন, নিজে আসি দেখে শুনে নেবেন, আপনারও ভালো হবে আমারও ভালো হবে। তা তো অবশ্যই, দেখে শুনে নেওয়াটা ভালো, এসে বাস্তবে দেখে যাচাই বাছাই করার যদি দরকার থাকে সেটা করে দেখে তারপরে নেবে। জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।